আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের যিনি অতিথি রাজিয়া সুলতানা, বয়স মাত্র 55 বছর। গত প্রায় 30 বছর যাবত উনি ওনার কোমরে ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার হাঁটুতে ব্যথা ছিল এবং পায়ের গোড়ালিতে প্রচণ্ড রকম ব্যথা ছিল, যেই সমস্যাটা আসলে আমাদের অনেকেরই মাঝে আমরা দেখতে পাই। দেখা যাচ্ছে যে কেউ কেউ একটু বয়স হওয়ার পরে, আবার কেউ দেখা যাচ্ছে যে একদম ইয়াং এজে হাঁটুতে প্রচণ্ড ব্যথা। প্রথমে এই ব্যথাটা শুরু হয় অল্প একটু দিয়ে, হয়তো একটু হাঁটা চলায় একটু হালকা একটু ব্যথা অনুভব হয়, বাট একটা সময় গিয়ে এই ব্যথাটা এত খারাপ পর্যায়ে চলে যায় একটা পাও দিতে পারে না, সম্পূর্ণরূপে বিছানায় শয্যাশায়ী হয়ে যান। সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্ট করা যায় এটা কোনো ব্যাপারই না, বাট যদি আপনি চিকিৎসাটা না করেন বা আপনি যদি সঠিক চিকিৎসাটা না পান, জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে, একদম নরকের মতো। দর্শক, আসলে বেশি কথা না বলে আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু কথা বলি। কী হয়েছিল এত দীর্ঘদিনের ব্যথা, কীভাবে উনি এই পুরো কষ্টের সময়টা উনি পার করেছেন, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং সেখান থেকে উনি কীভাবে আজকে এইভাবে সম্পূর্ণ স্বাধীন এবং সম্পূর্ণ সুস্থ হয়েছেন, আসুন আমরা একটু ওনার কাছ থেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এই যে আপনার মুখে একটা হাসি, এটা অনেক বড় একটা গর্বের বিষয় আমাদের জন্য। আন্টি, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কোথায় থাকেন আপনি? আমি মুগদাপাড়া থাকি। মুগদাপাড়া। আচ্ছা, আপনি, আমরা জানি আপনি একজন হাউসওয়াইফ, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা নিয়ে আপনি প্রথম এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন, কি সমস্যাটা ছিল? আমার কোমরের ব্যথা ছিল। কত বছর আগে? 30 বছর যাবত কোমরের ব্যথা, আস্তে আস্তে আমার হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তারপরে পায়ের ডান সাইড থেকে আমার পায়ের দিকে ব্যথা নামে। তারপর আবার 15 বছর আগে আমি রিক্সা থেকে পড়ে গেছি। আচ্ছা। পড়ে যে আমি পিঠে একটা ব্যথা পাইছি, অনেক এক্সরে গুলো করালাম, কোনো আমি কিছু ধরা পড়ে নাই। আচ্ছা। ধরা পড়ে নাই, তারপরে ওষুধ খাই থাকি, কিন্তু আমার পিঠটা সব সময় জ্যাম হয়ে থাকে, ব্যথা ব্যথা। আচ্ছা। কোমর থেকে আমার পিঠের সমস্যা বেশি হয়ে গেছে, ঘাড়ে পিঠে। পরে স্যারের ইয়ে দেখতে পাই, ভিডিও দেখে, তারপরে আমি আমার ছেলেরে বলছি যে বাবা আমি ওইখানে যাইয়া ভর্তি হব। আচ্ছা। আমি তারপর আমার ছেলে আমার সাহেব মেয়েরা বলে যে ঠিক আছে, আম্মু যখন বলে তাই আমরা ভর্তি করাই দাও। আচ্ছা। তো সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন। আচ্ছা, আমরা একটু পেছন থেকে শুরু করি। যখন আপনি বলেছেন যে প্রায় 30 বছর আগে আপনার কোমরে ব্যথা শুরু হয়, প্রথম ব্যথাটা কেমন ছিল, অল্প দিয়ে শুরু হয়েছিল? কোমর ধরে থাকতো ব্যথা ব্যথা, আবার আমার আমি শুকনা ছিলাম। আচ্ছা। ওজনও আমার বেড়ে গেছে, মানে এর কারণে, কারণ আপনি মুভ করতে পারছেন না, স্বাভাবিক কোনো কাজই করতে পারছেন না। তারপরে যে বাচ্চাদের পিছে দৌড়াইতাম, এই জন্য ব্যথা ব্যথা নিয়ে আজ 30 বছর যাবত। তো যখন এই ব্যথা গুলো হতো কি ধরনের ট্রিটমেন্ট নিতেন, কোন ধরনের থেরাপি বা কোনো কিছু নিয়েছেন? হ্যাঁ, থেরাপি অনেক নিয়েছি। থেরাপিও নিয়েছিলেন অনেক? থেরাপি নিলে কি একটু ভালো লাগতো? ভালো লাগতো, এই জন্য তো আমি আসছি স্যার এর কাছে। আচ্ছা। তো থেরাপি নেওয়ার পরে কি আবার সেই আগের পর্যায়ে চলে যেতেন? হ্যাঁ। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল আমাদেরকে একটু বলেন তো, এরকম কি হয়েছিল যে আপনি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, একদম বিছানা থেকে উঠতে পারছেন না? ডান পাশ থেকে সারা ব্যথা নামিয়ে নামে, তারপরে আমার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা তো এটা চলতে পারি, কিন্তু আমার এই পায়ের গোড়ালির জন্য আমি ফ্লোরে পা দিতে পারতাম না, সারাক্ষণ জুতা, 1 মিনিটের জন্য আমি জুতা ছাড়া হাঁটতে পারিনি, এত খারাপ অবস্থা হয়ে গেছিল। সাংসারিক কাজে আমরা জানি যে আসলে সবসময় জুতা ব্যবহার করা সম্ভব হয় না অনেকের পক্ষে, এবং এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছে, পায়ে যদি ব্যথা, পা যদি আসলে আমার খারাপ থাকে, আমি তো আসলে এখান থেকে ওখানে কোথাও আমি যেতে পারি না। আমরা জানি মাঝে মাঝে আপনার এরকম অবস্থা হয়েছে যে আপনি আপনার যে নর্মাল ওয়াশরুমে যাওয়া বা বিছানা থেকে উঠে যে আপনি যাবেন, এরকম অবস্থা ছিল না আপনার? আমি ওয়াশরুমে যে গোসল করতে নিছে, তারপরে আমার এই যে কোমরে ব্যথা ধরে যেত। আচ্ছা। পরে আর আমি নিজে বাইরে আসতে পারতাম, আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে সব কাজ করতে হতো। তো এই যে দীর্ঘ একটা পরিক্রমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কখনো কি এরকম মনে হতো না যে আমি মনে হয় কখনো সুস্থ হব না বা আমি আর কখনো আগের মতো যেতে পারবো না? করতাম যে আমার জীবনটা এইভাবে যাবে ব্যথা ব্যথা নিয়ে। পরে তারপরে ছাড়ের ইয়ে দেখলাম, স্যারের ভিডিও গুলো কি সবার প্রথম কি ইউটিউবের মাধ্যমে দেখতে পান? আচ্ছা। তো কেন দেখতেন, মানে স্যারের ভিডিও গুলো কেন, মানে আপনি যখন স্যারের যে ব্যায়াম গুলি করতো,
তখন বলি এই ধরনের ব্যায়াম তো স্যার আমারও ওই যে অন্যখানে করাইতো, কিন্তু আমি সুস্থ হইতাম না। আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় আপনি যখন থেরাপি নিয়েছেন, আপনি বলেছেন যে আপনার বাসায় এসে এসে আপনাকে থেরাপি দিয়েছে, কিন্তু সেটার কোনো আপনি ফল পাননি, এবং তখন আপনি সার্চ করা শুরু করলেন। সুস্থ থাকি। আচ্ছা, একটু তখন আপনি সার্চ করা শুরু করেন যে অল্টারনেট কোনো ওয়ে আছে কিনা যেটার মাধ্যমে হয়তো আমি ভালো হতে পারি, এবং সেই সময় আপনি স্যারের বিষয়ে জানতে পারেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন? স্যার আপনাকে দেখে স্যারও তো বলছে ইনশাল্লাহ আপনার কোনো রোগ নেই, সব পরীক্ষা নিরীক্ষা করছে আমার কোনো রোগ নেই। হুম হুম, বলছে যে আমার কোমরে এগুলি সব হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনি এখানে ট্রিটমেন্ট নেন, সুস্থ হয়ে যাবেন 12 দিন। আচ্ছা, আজকে আমার 13 দিন। আজকে 13তম দিন। আচ্যা, আমরা জানি যে আজকে 13তম দিনে আপনাকে স্যার একটা পরীক্ষা করতে বলেছিলেন যে আপনি আদৌ সুস্থ হয়েছেন কিনা সেই জিনিসটার জন্য। আপনি সেই পরীক্ষাটা কি আজকে করেছেন? সিঁড়ি দিয়ে ওঠা নামার একটা কথা বলেছিল। করছি। আচ্ছা, কি করেছেন একটু বলুন। দোতলা থেকে আমি 4তলাতে উঠছি, দেখি আমার হাঁটুতে ব্যথা পাই কিনা, পায়ের গোড়ালিতে। একদম স্বাভাবিক, ইনশাল্লাহ কোনো সেই ব্যথা নেই। যে মানুষটা পা দিয়ে আপনার নিজের ওয়াশরুমে যেতে পারতেন না, সেই মানুষটা এখন 4তলা পর্যন্ত আপনি গিয়েছেন, আবার নেমেছেন। 4তলা উঠলে আমার আবার মনে হয় যে এগুলো বন্ধ হয়ে আসে, সব জিম হয়ে আসে, কিন্তু এখন আমি পুরোপুরি আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘ একটা সময়, এতদিন, গত 30 বছরের কষ্ট, শেষে আজকে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। আপনারা সবাই আমার জন্য কেমন লাগছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? এখন তো আল্লাহ দিলে আমি অনেক সুস্থ, আল্লাহ নিয়ে আমাকে বাকি দিনগুলি সুস্থ রাখে, এটাই আমি আল্লাহর কাছে চাই। আচ্ছা, আর জন্য দোয়া করে, আপনাদের সবার জন্য আমি দোয়া করি, যে সেবা করলো আমার পিয়া, জি জি, ও অনেক ইয়ে করছে, অনেক অ্যাক্টিভ ছিল, খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে, আমরাই হয়তো পাশের রুমে হয়তো আছে, আমরা জানি না। এরকম অসংখ্য রোগী আছেন বছরের পর বছর এই ধরনের সমস্যাটা ভুগেন, তারা জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য কিছু বলবেন? এই যে স্যারের এখানে আসলে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে, অনেক যত্ন করে। এই আমরা হয়তো কোথাও যাইয়া করি, ওরা বলে যে থেরাপি যাই দিয়ে আসি, আবার রিক্সা দিয়ে বাসা চলে আসে, যে আগের ব্যথা, আগের ব্যথায় পরের দিন আবার যাই। কিন্তু স্যারের এখানে যে 3 বেলা যে সুন্দর করে দেয়, এটা অসুস্থ মানুষ তো খুব দ্রুত সময়ের ভিতরে মানুষ ভালো হয়ে যান। ধন্যবাদ রাজিয়া সুলতান। অনেক ট্রেনিং দেয় এরা, অনেক ধরনের অনেক ট্রেনিং দেয়, এবং পরবর্তীতে আপনি কি কাজ করবেন, কিভাবে চলবেন, সেই সম্পর্কে একটা দিক নির্দেশনা দিয়ে দেয়। আপনার পরবর্তী লাইফস্টাইল কেমন হবে সেরকম, স্যার যেভাবে বলবো আমি ওইভাবে চলবো অবশ্যই। আর মাঝে মাঝে স্যারের সাথে আয়েশা দেখা করে যাব আর কি। অবশ্যই, ধন্যবাদ রাজিয়া সুলতানা। দর্শক, আমাদের আরেকজন মা, আরেকজন আন্টি আমাদের যোগ হলো আমাদের সুস্থ হওয়ার তালিকায়। এই যে দেখুন যে গত 30 বছরের ওনার যে কষ্ট, তিলে তিলে দেখুন, একটা দুইটা দিন না, আমরা একদিনের ব্যথা সহ্য করতে পারি না, সেখানে 30 বছরের ব্যথা। এবং ওনার এই ব্যথা নিয়ে উনি ওনার পুরো সংসার নিজের হাতে উনি সামলেছেন, সব কাজ করেছেন, ওনার সন্তানদেরকে লালন পালন করেছেন। ওনার 4 জন সন্তান, 4 জনই কিন্তু এখন সুশিক্ষিত এবং খুব ভালো অবস্থানে আছেন। এই যে কষ্ট, নিজের কষ্ট উনি কষ্টকে কষ্ট ভাবেননি, তারপরেও সেটা করেও আমাদের মাদেরকে দেখা যায় আপনার সংসারে সব কাজ করতে হয়, কিন্তু উনি যদি সুস্থ হতেন, সুস্থ থাকতেন, হয়তো আরও ভালোভাবে উনি আরও অনেক কিছু করতে পারতেন। এটা আসলে সকলের ইচ্ছা যে আমরা আসলে সুস্থ থাকি, ভালো থাকি। আমাদের পরিবারের সবচেয়ে আপন মানুষগুলোকে যখন আমরা এরকম অসুস্থ দেখি, আমাদের কারো কাছে কিন্তু জিনিসটা ভালো লাগে না, এটা আসলে আমাদের কারোই কাম্য না। আমরা চাই আমাদের প্রতিটা মা, প্রতিটা বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছে, প্রতিটা মানুষ সুস্থ থাকুক, সুস্থভাবে বেঁচে থাকুক এই পৃথিবীতে, এটাই আমাদের মূল কাম্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। মা, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।